ইজেল আর্ট স্কুলের ছবি আঁকার ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি একটা আলপনা আঁকব একদম লেটেস্ট পদ্ধতিতে। এই পদ্ধতিতে দেখবে কত সহজে একটা আলপনা আঁকা হয়ে যায়। একটা কলকা শিখলেই হয়ে যাবে। কলকা মানে আমি ডিজাইন বলতে চেয়েছি আসলে, কিন্তু কাগজটা আমি একটু ভাঁজ করে নেব। এই ভাঁজটা আগেও আমি শিখিয়েছি, আর একটা ভিডিওতে আছে, আমার চ্যানেলটা ভিজিট করলে পেয়ে যাবে। একটা এ4 সাইজের কাগজটাকে নিয়ে আমি কিভাবে ভাঁজ করছি এটা ভালো করে দেখে নাও। প্রথমে মাঝখান দিয়ে ভাঁজ করলাম, তারপর সেই ভাঁজটাকে আবার ভাঁজ করলাম। এবার এই কতটা ভাঁজ হয়েছে এপাশে সেটা পেন্সিল দিয়ে মাপ নিয়ে আমি একটা ছোট্ট দাগ টেনে নিচ্ছি, এবং সেই দাগ বরাবর একটা আবার ভাঁজ দেব ত্রিভুজের মতো। যারা তোমরা অরিগামি করতে পারো কাগজ ভাঁজ করে, তারা নিশ্চয়ই এটা খুব সহজে বুঝতে পারছো। দেখো কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, দরকার হলে দু একবার দেখো। খুব সহজ। এই ভাঁজটা দেওয়ার ফলে হবে কি, আমার এই কাগজটা ভেতরে ভাঁজ হয়ে থাকবে, অনেকগুলো পার্টে বিভক্ত হয়ে যাচ্ছে। এবার এই পার্টের মধ্যে কিভাবে আঁকা হবে সেটা তোমরা দেখো। খুব সহজে দেখো, এখানে কটা ভাগ হয়ে গেছে দেখো, 2, 2, 4, 6, 8টা ভাগে ভাগ হয়ে গেছে। এবার আমি একটা ভাগের মধ্যে একটা ডিজাইন আঁকব। খুব সহজ ডিজাইন আঁকছি আমি। এখানে পেন্সিল ব্যবহার করেছি 12B, 12B-র বদলে তোমরা 10B পেলে 10B ব্যবহার করতে পারো, কারণ 12B সব সময় পাওয়া যায় না। আর 12B-টা ব্যবহার করছি এই কারণে, আমি যে ট্রিকটা ইউজ করব সেই ট্রিকের জন্য। 12B পেন্সিল খুব দরকার। তোমরা আগের ভিডিওটাতেও দেখেছো যে দুদিক সমান করা হয় কি করে, ঠিক সেই একই পদ্ধতি এখানে কাজে লাগানো হবে। মন দিয়ে দেখো, স্কিপ করার কোনো দরকার নেই, স্কিপ করলে ওই জায়গাটা বুঝতে পারবে না। এবং আমি প্রয়োজনে অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি দেখতে পাবে। একটা দিকের নকশা হয়ে গেল, একটু গাঢ় করে নিলাম। এবার দেখে নাও কি করছি, ভাঁজ করে দিলাম। এবার আগের দিন আমি বলেছি যে নখ দিয়ে দাগ বরাবর ঘষলেও হবে, কিন্তু অনেকটা জায়গা ঘষতে হবে, নখ গরম হয়ে যাবে, আঙুল ব্যথা হয়ে যাবে। তার জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি, সেই চামচটা দিয়ে ঘষে নিচ্ছি। দেখো কি সুন্দর ছাপ চলে এসেছে, একদম ম্যাজিক, তাই তো? এবারে এই দাগ বরাবর আবার একবার করে বুলিয়ে যাওয়া, ভীষণ সহজ, একদম নিখুঁত হবে সমস্তটা। কোনো ট্রেসিং পেপার লাগবে না, কোনো কার্বন পেপার লাগবে না, মনের আনন্দে এরকম করে আঁকা যাবে। দেখতে থাকো কীভাবে সমস্ত পার্টগুলো আমি এই খোপগুলো এই একই পদ্ধতিতে ভরাট করে দিই। যারা আমার চ্যানেলে আজ প্রথম এসেছো তাদের অনুরোধ করব, যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে, এবং একটা কমেন্ট লিখবে কেমন লাগলো জানাবে, আর বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে এবং নোটিফিকেশান অন করে অল করে রাখতে হবে। এবার দেখো আবার একই পদ্ধতিতে আবার ভাঁজটা করে নিলাম, ঠিক আবার একইভাবে চামচের উল্টো পিঠ দিয়ে ঘষে নিচ্ছি। আবার চলে এসেছে হালকাভাবে। আমি প্রথমে মেঝের ওপরে রেখে কাজ করছিলাম, কিন্তু তাতে ছাপটা ভালো আসছে না দেখে আমি নিচে একটা এমনি ড্রয়িং খাতা, ছোটদের যে ড্রয়িং খাতা ইউজ করা হয় সেই ড্রয়িং খাতার ওপরে রেখে আঁকছি। এতে দাগটাও গাঢ় হচ্ছে, এবং যখন ছাপটা তুলে নিচ্ছি সেই ছাপটাও খুব সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে।